চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি ও রাজধানীর আশপাশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে যৌথ আলোচনা সভা করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন শুক্রবার সকালে রাজধানীর জাতীয় শিশু কল্যাণ পরিষদ হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোকাদ্দেস হোসেন সপন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ মোকাদ্দেম হোসেন উপদেষ্টা হাজি মজিবুর রহমান সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহসভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ